যাতে করে আপনাদের বর্ষা মৌসুমে এটা পাহাড়টি না ভাঙে, এটার জন্য যা ব্যবস্থা নেওয়ার পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার সাহেবরা, শিপইয়ার্ডের যারা এমনি লোক, নৌবাহিনীর লোক, তাদেরকে আমি নিয়ে আসে মিটিং করেছি, যাতে করে আপনাদের বাড়িঘর যেগুলো আছে সেগুলো রক্ষা পায়। বর্ষা মৌসুমের আগে আমরা এখানে জিও ব্যাগ ফালাবো এবং পরবর্তীকালে আমরা এখানে ব্লক ফালাই, আমরা এটা বরিশালে কোন নদী ভাঙন থাকতে পারবে না, ইনশাল্লাহ 15 তারিখ থেকে কাজ শুরু হয়ে যাবে, 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়ে যাবে, আর নদী ভাঙন আর হবে না। আপনারা আমার জন্য দোয়া করেন, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে, যিনি আমাকে এই সম্মান দিয়েছেন, আমাকে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বানিয়েছেন। এই জন্য আমি আমার জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে জননেত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের মানুষের জন্য ওনার যে এত চিন্তা, উনি যে এত দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য যে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, নদী ভাঙন মানুষের জন্য উনি যে ব্যথা অনুভব করেন, এটা সত্যি এটা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করার বিষয়। ওনার সবসময় চিন্তা করেন দুঃখী মানুষের যাতে কীভাবে করে দুঃখ কষ্ট লাঘব করা যায়, উনি সবসময় এটাই চিন্তা করেন, এবং সেটা বহিঃপ্রকাশ হিসাবে আমি বরিশালের মানুষ হিসাবে জননেত্রী শেখ হাসিনা আমাকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বানিয়েছেন। আমি মনে করি উনি আমার প্রতি বিশাল একটা আমাকে একটা ফেভার করেছেন, এবং আমি এর জন্য ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব যে উনি আমাকে এই বিরল সম্মান দিয়েছেন যেটার জন্য হয়তো আমি যোগ্য নয়। আপনারা জানেন আমি এই এলাকার জন্য বিগত 10 বছর ধরে আমি কাজ করে যাচ্ছি। আমি সবসময় যখন আমি এই নদীর ওপারে সদর উপজেলায় আসতাম, যখন আমি নদী ভাঙন দেখতাম আমার খুব কষ্ট লাগতো, ভাবতাম যে এই এলাকার লোকজনের কবে কষ্ট লাঘব হবে, এটার জন্য আমার কি কোনোদিন আল্লাহ রব্বুল আলামিন কি কখনো আমার কিছু সুযোগ দেবে? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার সেই দোয়াটা কবুল করেছে।